একটি ভালো উদ্যোগ কীভাবে নষ্ট করা যায় এবং কিভাবে এটি বিতর্কিত করা যায় তার বড় উদাহরণ হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম স্কিমটা খারাপ নয় এবং উন্নয়নশীল দেশে এটা করা খুব কঠিন কারণ যেখানে অধিকাংশ নাগরিকের বেতনের নিশ্চয়তা নেই মাসিক বেতনের নিশ্চয়তা নেই মজুরির নিশ্চয়তা নেই সেখানে পেনশন স্কিম করাটা কঠিন আর দ্বিতীয় হচ্ছে যে সরকার ওই যে আবু আলম শহীদ খান যেটা বললেন সরকার মনে করে যে এটা আমি সিদ্ধান্ত নিলাম এটা বাস্তবায়ন হবে মানে অংশীজনরা যাই মনে করুন না কেন প্রথমত হচ্ছে অংশীজনদের সাথে আলাপ করা জরুরি ছিল দ্বিতীয় হচ্ছে বৈষম্যটা কেন হলো আর সরকার যদি এই এবারে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যদি এটি ঘোষণা করতে যে এটি আগামী দু হাজার থেকে দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে সরকারের যত কর্মচারী আছে মানে যত বিভাগ আছে খোদ সরকারি সবার জন্যই এটা প্রযোজ্য হবে তারা নতুন এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে এবং নতুন এটে তাহলে তাহলে কিন্তু এক ধরনের হতো অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে বা তাদেরকে আলাদা করে তাদের উপর বৈষম্য চাপিয়ে দেওয়া হচ্ছে এটি ভাবতে পারতেন না সরকার কি করলেন আমলাদের প্রসঙ্গ আসে যে আমলাদেরা করেছেন না সরকার নীতি নির্ধারকরা যে এই যে এক বছর এবং ওইটা বোধহয় আছে যে আগামী বছর থেকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে হবে হ্যাঁ সেবক আর সেবক এখন সেটা এক বছর আগে করলে কি হতো অথবা শিক্ষকদেরটা এক বছর পরে করলে কি হতো বা একসাথে করলে কি হতো আমি সেটাই বলছি এবার যদি এবার যদি সবার ক্ষেত্রে অসুবিধা থাকতো তাহলে সবারটাই ইয়ে নতুন না না আর যদি অসুবিধা না থাকতো তাহলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে করা তাহলে এই যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা ভাবতে পারতেন না যে খোদ সরকারি কর্মচারী যে তাদের এই বাড়তি সুবিধাটা দেওয়া হলো আর দ্বিতীয় হচ্ছে যে ওই যে টাকার অঙ্কের হিসাব নিকাশ যেটা আছে আমি এর সাথে কিছুটা দ্বিমত করি কারণ সার্বজনীন পেনশন স্কিমের সঙ্গে এখন যে এখন যে পেনশন পদ্ধতি আছে সেটা টাকার হিসাবে করলে হবে না কারণ এটা হচ্ছে যে এখন যে পদ্ধতি আছে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক সরকারি কর্মচারী হোক তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া এবং জনগণের করের পয়সা দিয়ে দেওয়া এখানে কিন্তু কিছুটা অংশীদারিত্ব হচ্ছে জনগণের করে অর্থ পেনশনে প্রতি বছর প্রতি বছর কত কোটি টাকা বরাদ্দ হয় দেখেন ত্রিশ হাজার কোটি টাকা জনগণের করে অর্থ যে রিক্সা চালকের করের তো দিতে পারে না সরকার বরং এ কারণেই বললাম যে একটা ভালো উদ্যোগ যে দেখেনা সবার অংশীদারিত্ব থাকবে কিন্তু সরকার সেটি ঠিকমতো মতো ই করতে পারলো না মানে এটা নীতি পরিকল্পনা আচ্ছা আর এটি কিন্তু খুবই আর আমাদের শিক্ষক প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে তারা সব ক্ষেত্রে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে এটা একটা অন্যায় তাই তো এই অন্যায়ের প্রতিবাদ করেছেন ন্যায্য এমনকি বাংলাদেশে এই যে ক্লাস পরীক্ষা বন্ধ না করে যেটি সৈদ আনোহসেন বলছিলেন যে ক্লাস পরীক্ষা বন্ধ না করে যদি করতে পারতো খুব ভালো হতো কিন্তু বাংলাদেশে কোনো কিছুই মানে বন্ধ না করে কোনো দাবি আদায় হয় না সুতরাং সুতরাং সেটি আমি শিক্ষক শিক্ষকরা যেটা করেছে কিন্তু এটা যদি একটি অন্যায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা ট্রেড ইউনিয়ন না নয় কিন্তু তারা রাষ্ট্রের এত অনাচার এত অন্যায় দুর্নীতি বৈষম্য গণতন্ত্রহীনতা মানবাধিকারহীনতা মানবাধিকারের লঙ্ঘন এসবের মধ্যে একটি কথা এমন কি যারা বিএনপি মন্ত্রী তারাও সরকারের সরকার বিরোধিতা করলে তাদেরকে এভাবেই কর আগে ভালো ছিলেন এখন আগে মাঝে যে বিষয়টা হচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটি দাবি যেটি হওয়া উচিত অবিলম্বে এটা অচল অবস্থার নিরসন হওয়া উচিত কারণ শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে দেখছেন যে দেখেন যে কী অবস্থা ছয়শো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনোটি ছয়শোর মধ্যে নয় এরপর সাতশো আটশো এগারোশোর মধ্যে আছে তাহলে এটি আমরা কি করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এই র্যাঙ্কিং বাড়ানোর মানে র্যাঙ্কিং বাড়াতে যে সমস্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো মানে বরাদ্দ এবং গবেষণা বিশেষ করে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবিতে কেন আন্দোলন